আজ পশ্চিমা সহ গোটা বিশ্বের কুফফার শক্তি গোটা বিশ্বের কুফফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে तमाम দুনিয়ার কুফফার শক্তি নবীজির ভবিষ্যৎ বাণীকে যেন স্মরণ রাখে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলে কোন দেশ পৃথিবীতে থাকবে না মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে আমি আপনি দলের জন্য ক্ষমতার জন্য নেতানেত্রীর জন্য অনেক সময় ইসলামের আদর্শ বিক্রি করে দেই আর ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে আপোষ করে না প্রয়োজনে জীবন দেয় ঈমান দেয় না এজন্য নবীজি বলেছেন আখেরি জামানায় ঈমান দেখবা শামে নবীজি মক্কা মদিনার কথা বলেন আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ঈমান নেতানেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনবাসীদের ঈমান মিসাইল ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে পারে না তারা আল্লাহর পথে জীবন দেয় ফিলিস্তিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না ফিলিস্তিন সম্পর্কে নবীজি কয়টি ভবিষ্যৎবাণী করেছেন 10টি নবীজির সময় ফিলিস্তিন কোনো রাষ্ট্র ছিল না সেই সময় ওই অঞ্চলকে বলা হতো শাম কি বলা হতো শাম বর্তমান লেবানন সিরিয়া জর্ডান ফিলিস্তিন কয়টা দেশের নাম বললাম সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন এই চারটি ভূমির চারটি রাষ্ট্রের আয়তন যতটুকু নবীজির সময়ে এই পুরোটাই ছিল শাম পুরোটাই কি ছিল তাহলে ফিলিস্তিন কি শামের বাহিরে কথা বলেন এই শাম সম্পর্কে এই পবিত্র ভূমি সম্পর্কে নবীজি 10টি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সুবহানাল্লাহ সেগুলো আপনাদেরকে শোনাই হাদিস থেকে ফিলিস্তিনের এই ভূমি এটা অত্যন্ত বরকতময় ভূমি এই ভূমির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন নাম্বার 1 এক নাম্বার হলো নবীজি বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করবে আর তাদেরকে আল্লাহ আমি আমার নিজের কাছ থেকে সাহায্য পাঠিয়ে বিজয় দান করব মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেছেন লা তাযানু তায়িফাতুম মিন উম্মতি ক্বাইমাতাম বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম যাহিরিনা আলান নাস নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে আল্লাহর পথে তারা লড়াই করবে তমাম দুনিয়ার কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরোধিতাকারী যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ হয়েও যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল কুফফারদের উপরে এই হকপন্থী মুজাহিদদেরকে আমি বিজয় দান করব সাহাবায়ে কেরাম বলেছেন এখানে নবীজি কোন অঞ্চলের লোকদের কথা বলেছেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন নবীজি বললেন আখেরি জামানায় কিয়ামতের আগে শামের মধ্যে বসবাসরত আমার ঈমানদার লোকেরা আমার ঈমানদার উম্মতেরা হকের উপর থেকে লড়াই করবে তাম দুনিয়ার কেউ যদি তাদেরকে সাহায্য নাও করে একজন তাদেরকে সাহায্য করে বিজয় দিবেন তিনি কি সারা দুনিয়া তাদের বিরোধিতা করলো কোনো অসুবিধা নাই আল্লাহ তাআলা তাদেরকে মদদ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহু আকবার নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন নবীজি দোয়া করতে গিয়ে বললেন اللهم بارك لنا في شامنا وفي يمننا হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও সাহাবায়ে কেরাম
উপস্থিত ছিলেন নবীজিকে বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি সাহাবীদের কথায় কোনো কর্ণপাত করলেন না নবীজি দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং আমাদের ইয়ামেনে বরকত দাও সাহাবীরা দ্বিতীয়বার বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি দ্বিতীয়বারও কোনো কর্ণপাত করলেন না তৃতীয়বার আবার নবী দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও সাহাবীরা তৃতীয়বারও বললেন ওয়া ফি নাজদিনা হে আল্লাহর নবী আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন আমি শামের জন্য দোয়া করেছি নজদের জন্য দোয়ায় জন্য করলাম না এর আগে বলি নজদ কোন অঞ্চলকে বলা হয় মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন নজদ দ্বারা এখানে দুটো অঞ্চল উদ্দেশ্য হতে পারে এক নাম্বার ব্যাখ্যায় তারা বলেছেন ইরাকের নজদ দুই নাম্বার ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেছেন সৌদি আরবের উঁচু অঞ্চল হিজাজকে বলা হয় নজদ এই দুটো অঞ্চলের কোনো একটা নবীজি নজদের জন্য দোয়া করলেন না নবীজি বললেন তার কারণ হলো হুনাকা যারাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করুনুশ শাইতান নবীজি বললেন নজদের মধ্যে ভূমিকম্প হবে কিয়ামতের আগে ফিতনা ছড়াবে এমনকি শয়তানি কর্মকাণ্ড কিয়ামতের আগে সেখানে শুরু হবে নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন শুরু হয়েছে দেখেন আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে আজকের সৌদি আরবে হালাল সিনেমা হল চালু হয়েছে আজকের সৌদি আরবে অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়েছে এগুলো কিয়ামতের আলামত নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন কারণ শামের লোকেরা আল্লাহর পথে লড়াই করবে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে নবীজি বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইদা রাআইতাল খিলাফা তাকাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা নবীজি বললেন যখন তুমি দেখবে পবিত্র ভূমিতে খেলাফত অবতরণ করবে অর্থাৎ পবিত্র ভূমিতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন কিয়ামত হয়ে যাবে এর মানে হলো আল্লাহর নবী বলেছেন যে শামের মুসলমান এখন মার খাচ্ছে যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে ইমাম মাহদিকে আল্লাহ অচিরেই পাঠাবেন আর ইমাম মাহদির হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চল এখান থেকেই গোটা পৃথিবী তিনি শাসন করবেন খেলাফত বাংলাদেশে নয় খেলাফত শাম অঞ্চলে প্রতিষ্ঠিত হবে আজ পশ্চিমা সহ গোটা বিশ্বের কুফফার শক্তি গোটা বিশ্বের কুফফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে তামাম দুনিয়ার কুফফার শক্তি নবীজির ভবিষ্যৎবাণীকে যেন স্মরণ রাখে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলে কোনো দেশ পৃথিবীতে থাকবে না মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে কারণ কিতাবুল ফিতান ফিতনার অধ্যায়ে হাদিস হচ্ছে আপনারা হাদিস পড়বেন আখিরি জামানার ফিতনা নবীজি বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে কয়টা ভূমিকম্প একটা হবে বিল মাশরিক পৃথিবীর পূর্বে আরেকটা হবে বিল মাগরিব পশ্চিমে আরেকটা হবে জাজিরাতুল আরবে যে সকল আরব খলিফারা আমাদের আমিরুল মুমিনিনরা এখনো নিশ্চুপ আছেন আল্লাহর নবী হাদিসে বসে আল্লাহর নবী হাদিসে বলেছেন জাজিরাতুল আরবের অনেক অঞ্চলকে মাটির নিচে ধসাইয়া দেওয়া হবে আর বিল মাগরিব পশ্চিমা দেশ থাকবে না আল্লাহর নবী বলেছেন এটা তো কোনো হুজুরের কথা নয় কিয়ামতের আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশ মাটির তলায় ধসে যাবে আল্লাহু আকবার যে আমেরিকা এখন মরলগিরি করে এই আমেরিকার মরলগিরি থাকবে না সব জায়গায় আমেরিকা গিয়ে ভ্যাটু দেয় দেখেন আজ কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কাফির কাফির কি হয়ে গিয়েছে ভাই ভাই হয়ে গিয়েছে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু কোনো লাভ নাই এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে এতে কোনো সন্দেহ ফিলিস্তিনের ইমান আর আমাদের ইমান কি একই রকম নাকি আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনবাসীদের ইমান মিসাইল ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে পারে না তারা আল্লাহর পথে জীবন দেয়
হিজাতের ঈমান এজন্য সামনে হাদিস আসতেছে আমি আপনাদেরকে শোনাবো এই ফিলিস্তিনি লোকদের সম্পর্কে নবীজি কি বলে গিয়েছে কয়টা কয়টা বললাম নাম্বার 4 চার নাম্বার আল্লাহর নবী বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহর নবী ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন হৃৎপিণ্ড বলেন তো আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা কোনটা হৃৎপিণ্ড যদি ভালো থাকে গোটা শরীর ভালো থাকবে হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরো শরীর খারাপ আল্লাহর নবী ফিলিস্তিন সম্পর্কে শাম অঞ্চল সম্পর্কে বলেছেন গোটা দুনিয়ার মুসলমানদের ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হলো এই শাম অঞ্চল ফিলিস্তিন অঞ্চল সুতরাং শরীরের মধ্যে হৃৎপিণ্ড খারাপ হয়ে গেলে যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোর উপর তার প্রভাব পড়ে আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যদি ওই পবিত্র অঞ্চলের মুসলমানরা নিপীড়িত হয়ে যায় গোটা দুনিয়ার মুসলমানরা অটোমেটিক নিপীড়িত হয়ে যাবে আর যদি হৃৎপিণ্ড নামক এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়ে যায় তামাম দুনিয়ায় ইসলামের পতাকা সমুন্নত হয়ে যাবে আজ আমাদের খলিফারা আর আমাদের মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেরকম নীরবতা অবলম্বন করছেন আপনারা ভাব বলবেন হুজুর নীরবতা কোথায় তারা তো বিবৃতি দিয়েছেন এটা হচ্ছে জনগণের কাছ থেকে লজ্জার একটা লজ্জা থেকে বাঁচার একটা কৌশল লজ্জা থেকে বাঁচার একটা কৌশল দেখেন না কেউ কেউ মিডিয়ার সামনে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয় আবার নিজের দেশের নৌবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও পাঠায়া দেয় এটার নাম জাতিসংঘ না এটা মুসলিম জাতি নিধন সংঘ কারণ এরা জাতিসংঘের নাম দিয়ে সবসময় মুসলিম নিধনের পক্ষে কাজ করেছে যারা এখন কথা বলছেন না পদক্ষেপ নিচ্ছেন না হয়তো ভাবছেন ফিলিস্তিন হলো ইসরায়েলের রাষ্ট্রের সাথে লাগোয়া একটা রাষ্ট্র ওখানে ফিলিস্তিনিরা মার খেলে আমাদের কি মানচিত্রে তো আমরা অনেক দূরে অবস্থান করি আর নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এটা দুনিয়ার কোনো হুজুর না নবীজি বলেছেন এটা হলো ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড যদি কাফেররা এটাকে গিলে ফেলে মনে রাখবা এরপরে তোমাদেরকে আরও যারা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর দিক দিগন্তে আছো অটোমেটিক গিলে ফেলবে আসলেই তো তাই হামাসের কয়েকজন কি কামটা করেছে দেখছেন আপনারা কি সাহস এত বছর তারা মার খেয়েছে পশ্চিমা যারা নিজেদেরকে সভ্য দাবি করে আসলে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য এবং জাতিসংঘ সহ তখন তারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে নাই যখন হামাস এত বছর নির্যাতিত হওয়ার পরে এখন প্রতিরোধ করে দাঁড়িয়েছে তখনই তাদের মায়া কান্না শুরু হয়ে গিয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম তথা ফিলিস্তিন অঞ্চলকে ইসলামী বিশ্বের কি বলেছেন কি বলেছেন হৃৎপিণ্ড বলেছেন নাম্বার 5 পাঁচ নম্বরে হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই শাম অঞ্চল থেকে একটা আগুন বের হবে আল্লাহর নবী বলেছেন এটা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান আখিরি জামানায় একটা আগুন বের হবে মিন হাদারামাউত হাদারামাউত অঞ্চল থেকে হাদারামাউত অঞ্চল হলো শামের অন্তর্ভুক্ত সেখান থেকে একটা আগুন বের হবে ওই আগুন বের হওয়ার পরে কি হবে এবার সাহাবীরা বললেন গো আল্লাহর নবী যখন শামের অঞ্চল থেকে আগুন বের হবে তখন আমরা কি করব আল্লাহর নবী বললেন ফালাইকুম বিশাম তখন তোমরা শাম অঞ্চলে গিয়ে আশ্রয় গ্রহণ করবা এই শাম অঞ্চলের ব্যাপারে নবীজি আরো বলেছেন নবীজি বলেছেন এই শামের অঞ্চল ফিলিস্তিনের অঞ্চল হবে হাশরের মাঠ সুবহানাল্লাহ এরপরে 7 নম্বর আল্লাহর নবী বলেছেন তুবা লিশাম শামবাসীর জন্য সুসংবাদ সাহাবীরা জিজ্ঞেস করলেন মা বালুশ শাম ওগো আল্লাহর নবী শামবাসীদেরকে আপনি সুসংবাদ কেন দিলেন আল্লাহর নবী তখন বললেন এর কারণ হলো এই ভূমিটা এত পবিত্র এত বরকতময় আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম কারণ হলো আল্লাহর রহমতের ফেরেশতারা এই শাম অঞ্চলের জমিনের মধ্যে রহমতের বিছানা রহমতের ডানা বিছায়া রাখে শামের ব্যাপারে এমন কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 8
8 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম আহমদ তার মুসনাদে আহমদের ভিতরে এই হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনানা আনা নাঈমুন ইযা রাআইতু উমুদাল কিতাব ইহতমিলা মিন তাহতি রাসি আল্লাহর নবী বললেন আমি একবার ঘুমন্ত ছিলাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হলো ফাদানান্তু আন্নাহু মাযহুবুম বিহি ফাআতবাহু বসরি আমি নজর করতে লাগলাম এটাকে নিয়ে কোথায় যাওয়া হয় ফাউমিদা বিহি ইলা শাম আমি দেখলাম আল্লাহর কিতাব এই শাম অঞ্চলে অবতরণ করলো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আলা আমার উম্মত সাবধান وإن الإيمان حتى تقع الفتن بالشام تمام দুনিয়ায় যখন কিয়ামতের আগে ফিতনা ভরপুর হয়ে যাবে তখন যদি খাঁটি ঈমানদার দেখতে চাও শামের দিকে তাকাবা শামের দিকে নজর দিবা কারণ तमाम দুনিয়ার অন্যান্য অঞ্চলে যখন মুসলমান সমাজে ফিতনা ছড়িয়ে যাবে মুসলমানদের ঈমান যখন ফিতনায় পরিপূর্ণ হয়ে যাবে ওই কঠিন সময়ে শাম অর্থাৎ ফিলিস্তিনের অঞ্চলের ঈমানদাররাই হবে খাঁটি ঈমানদার শেষ জামানা ঈমান পাওয়া যাবে কোন অঞ্চলে কথা বলেন না কেন শাম অঞ্চলে আসলেই তো তাই আসলেই তো তাই আমি আপনি দলের জন্য ক্ষমতার জন্য নেতানেত্রীর জন্য অনেক সময় ইসলামের আদর্শ বিক্রি করে দেই আর ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে আপোষ করে না প্রয়োজনে জীবন দেয় ঈমান দেয় না এজন্য নবীজি বলেছেন আখেরি জামানায় ঈমান দেখবা শামে নবীজি মক্কা মদিনার কথাও বলেন মক্কা মদিনার কথাও আমাদের দেশে গুমটা পড়া কিছু শায়খরা তারা ইমাম সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা নিয়ে প্রশ্ন তুলেছে তার আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আইয়ুবির নাম শুনেছেন তো আপনারা কে তিনি কে হ্যাঁ অনেকেই জানে না মুসলমান যুবকরা নায়ক নায়িকার নাম জানে সালাউদ্দিন আইয়ুবি সেই বীর সিপাহ সালার যিনি ক্রুসেডারদের হাত থেকে মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করেছেন আল্লাহু আকবার মসজিদে আকসার বিজয় এটা ঈমানদার ব্যক্তি ছাড়া কারো হাতে আল্লাহ দেন না কিছু শায়েকরা প্রশ্ন তুলেছেন ওই শায়েকদেরকে বলবো যারা রিয়াল খুর রিয়াল খায়া খায়া কথা বলে মক্কা মদিনার কথা নবীজি বলেন নাই নবীজি বলেছেন আখিরি জামানায় খাঁটি ঈমান শামে দেখবা শামে শামে সুবহানাল্লাহ কারণ শামের লোকেরা ডলারের কাছে শামের লোকেরা রিয়ালের কাছে বিক্রি হয়ে যায় শেষ জামানায় ঈমান পাওয়া যাবে কোন অঞ্চলে শামে কথা বলেন না কেন শামে নাম্বার 9 নাম্বার ঈশাম অঞ্চল হলো এমন পবিত্র অঞ্চল আখেরি জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদী আসবেন আপনাদের এই কথা কি বিশ্বাস হয় কিনা ইমাম মাহদী আসার যত আলামত হাদিসে বলা হয়েছে বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে এজন্য আমাদের এই সিরাতের আলোচনা শেষ হলে আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সেখানে আমরা সবগুলো আলামত তুলে ধরব দেখবেন সব আলামতগুলো যদি আপনি জানেন তাহলে মনে হবে ইমাম মাহদী আসার সময় চলে এসেছে কারণ আল্লাহর নবী বলেছেন तमाम দুনিয়ায় যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে মুসলমানরা যখন জুলুমে নির্যাতনে নিপীড়নে কোণঠাসা হয়ে পড়বে তখন জুলুম নির্যাতনকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে আল্লাহ ইমাম মাহদীর ব্যাপারে নবীজি বলেছেন তাকে তোমরা কেমনে চিনবা তার নাম হবে আমার নামে নাম আমার নাম আহমদ নবীজির একটা নাম হচ্ছে আহমদ ইমাম মাহদীর নাম হবে আহমদ মাহদী তার নাম হবে না মাহদী হলো তার লকব ইমামুন মাহদী মাহদী মানে সুপদপ্রাপ্ত তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন এই জন্য তারই নাম আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় ইমাম মাহদী আসবেন আমার নামে হবে তার নাম আমার বাবার নামে হবে তার নাম অর্থাৎ আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বা আহমেদ বিন আব্দুল্লাহ তিনি আসবেন তাকে লোকেরা চিনে ফেলবে তাকে লোকেরা চেনার পরে যখন तमाम দুনিয়া থেকে বিশেষ করে খোরাসান থেকে কালো পতাকাবাহী লোকেরা তারা আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য সৈনিক হওয়ার জন্য ছুটে যাবে তাম দুনিয়ায় খবর হয়ে যাবে ইমাম মাহদী চলে এসেছেন
দিকে দিকে মুসলমানরা এই খবর পাওয়ার পরে লক্ষ লক্ষ মুসলমানেরা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণের জন্য দিক বিদিক থেকে পৃথিবীর চার পাশ থেকে তার কাছে ছুটে আসবে আল্লাহু আকবার আমরা ক্ষমতার জন্য লড়াই করি বছরের পর বছর আর হাদিসে এসেছে নবীজি বলেছে ইমাম মাহদিকে আল্লাহ তাআলা লাইলাতাম ওয়াহিদা মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে তাকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ইমাম মাহদি আসার পরে যেই তার বিরুদ্ধে হামলা করতে আসবে আল্লাহ তারে ধ্বংস করে দিবেন ইমাম মাহদি আসবেন এরপরে ইমাম মাহদিকে সহযোগিতার জন্য সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আসবেন ঈসা নবী হচ্ছেন আমাদের নবীর আগের নবী ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালে না কারণ তার উম্মতের দাম কম না বেশি দেখেন আমরা কিন্তু অটোমেটিক নবীজির উম্মত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ অথচ অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবী হয়েও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তামান্না পোষণ করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করলেন আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করলেন ঈসা নবীকে খ্রিস্টানরা তারা আকীদা পোষণ করে বিশ্বাস করে যে শূলে চড়ায়া ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আসলে ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন মিসা খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ ঈসা আলাইহিস সালামের চেহারার রূপ ধারণ করায়া আরেকজনকে তারা হত্যা করেছে তারা মনে করেছে ওইটা ঈসা ওইটা কি আসলে ঈসা না মিসা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন এই জন্য আখিরি জামানায় ঈসা নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত বানায়া পাঠাবেন দাজ্জালের হত্যার জন্য সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালামের হেডকোয়ার্টার হবে তাদের অফিস হবে গোটা দুনিয়ায় খেলাফত চালু হয়ে যাবে হেডকোয়ার্টার বাংলাদেশে হবে না সৌদি আরবে হবে না হেডকোয়ার্টার হবে যে অঞ্চলে সেই অঞ্চলের নাম হচ্ছে শাম সেই অঞ্চলের নাম হলো সেই অঞ্চলের নাম হবে শাম ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে যাবে শাম অঞ্চলের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ডানার উপর ভর করে তিনি ওই মসজিদের গম্বুজের উপরে অবতরণ করবেন তারপরে লোকেরা ঈসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখবে চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে মনে হবে যেন মাত্র গোসল করে মাত্র ইউজু করে এসেছেন ইমাম মাহদি তাকে দেখেই চিনে ফেলবেন ইমাম মাহদি বলবেন আসেন আপনি নামাজের ইমামতি করেন ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি মুক্তাদি হব নামাজ আদায়ের পরে ঈসা নবী ইমানদারদেরকে দেশ ইমানদারদেরকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হবেন তাহলে আমরা বুঝলাম শাম হলো এমন পবিত্র অঞ্চল আগামী দুনিয়ায় বিশ্বকে মুসলমানরা শাসন করবে আর হেডকোয়ার্টার বাংলাদেশ সৌদি আরব নয় হবে আর জোরে বলেন দশ নম্বর এই শামের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এই শাম অঞ্চলে দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জাল কিন্তু দুনিয়ায় চলে এসেছে নবীজির সময়ও দাজ্জাল ছিল এখন আপনারা বলবেন হুজুর নবীজির সময় কেমনে দাজ্জাল ছিল তামিমদারির একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে তামিমদার খ্রিস্টান ছিলেন এরপরে মুসলমান হয়েছে কাছে এসে তিনি তার সাগর ভ্রমণের কাহিনী বলেছেন নবীজি সেটাই সাহাবীদেরকে শুনিয়েছেন তামিমদারি বলেছেন আমরা ৩০ জন সাগর ভ্রমণে গিয়েছিলাম এরপরে আমরা বাতাস আমাদের সেই জাহাজকে নিয়ে কোন একটা জায়গায় চলে গেল সাগরের মাঝখানের একটা দ্বীপ সেখানে আমরা অবতরণ করলাম তারপরে একটা ঘরের ভিতরে অদ্ভুত চেহারার একজনকে দেখলাম আমরা তার কাছে যাওয়ার পরে সে আমাদেরকে তিনটা প্রশ্ন করেছে কয়টা তিনটা প্রশ্ন করেছে আমরা সেই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি এক নাম্বার প্রশ্ন করেছে বাইসানের খেজুর বাগানের কি অবস্থা তখন তারা বলেছেন বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে ফল আসে খেজুর আসে দাজ্জাল বলেছিল অচিরেই ওই বাইসানের খেজুর বাগানের সবগুলো খেজুর গাছ মরে যাবে কোনো খেজুর জন্মাবে না আর তখনই আমি আত্মপ্রকাশ করব দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগরের কি অবস্থা
ওই উপসাগরে কি এখনো পানি আছে নাকি তারা উত্তর দিয়েছিলেন হ্যাঁ ওই উপসাগরে এখনো পানি আছে দাজ্জাল বলেছিল অচিরেই সেই উপসাগরের পানি শুকিয়ে যাবে যখন পানি শুকায়া যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে তিন নাম্বার প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি ওই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে নাকি তারা উত্তর দিলেন হ্যাঁ জুগারের ঝর্ণায় এখনো পানি আছে এখনো ওই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে দাজ্জাল বলল জুগারের ঝর্ণা যখন শুকায়া যাবে কূপ যখন শুকায়া যাবে তখন আমার আত্মপ্রকাশ হবে কয়টা অঞ্চলের কথা বললাম তিনটা জুড়ে বলেন তিনটা পাইসানের খেজুর বাগান তাবারিয়া উপসাগর তিন নাম্বার হচ্ছে জুগারের কূপ আপনি কি জানেন এই তিনটা অঞ্চলকে এই তিনটা অঞ্চলে ছিল ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর ইহুদিরা তাদের ইমাম দাজ্জালকে রিসিভ করার জন্য তিন অঞ্চল তারা ইতিমধ্যে দখল করে ফেলেছে তিন অঞ্চল তারা দখল করে ফেলেছে আপনারা গুগলে সার্চ করে দেখবেন পাইসানের খেজুর বাগানের খেজুর গাছ সব শেষ ওই অঞ্চলের খেজুর গাছ যেগুলো ছিল একটা খেজুর গাছ এখন আর নাই মরক্কো থেকে কিছু গাছ এনে ওই খেজুর বাগানে ইহুদিরা লাগিয়েছে তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে গেছে যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি গুগলে আপনারা সার্চ করে দেখবেন জুগারের কূপ ওইটাও শুকায় গিয়েছে তার মানে দাজ্জাল আসার সময় চলে এসেছে দাজ্জাল বলেছে আমি আত্মপ্রকাশ করব এই তিনটা আলামতের কথা বলেছে আর দাজ্জালকে সহযোগিতা করার জন্য 70,000 ইহুদি বাহিনী থাকবে এই জন্য ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম তাদের নেতা মানে দাজ্জালকে তারা রিসিভ করার জন্য অপেক্ষায় আছে এই তিনটা অঞ্চলই তারা দখল করে ফেলেছে ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ত্রাণকর্তা হয়ে আসবেন আর শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা দুনিয়া তারা শাসন করবে এটা হলো ইহুদিদের ভুয়া স্বপ্ন এটা হলো ইহুদিদের ভুয়া স্বপ্ন তেল আবিব থেকে কয়েক কিলোমিটার দূরে একটা অঞ্চল আছে ওই অঞ্চলকে বলা হয় লুদ হাদিসের মধ্যে বলা হয়েছে এই শাম হচ্ছে সেই ভূমি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমানদারদেরকে নিয়ে দাজ্জালকে তাড়া করবে আর দাজ্জালকে তাড়া করার পরে এই শামের লুদ অঞ্চলে বাবেলুদের কাছে তিনি দাজ্জালকে কতল করবে আল্লাহু আকবার তাহলে এই শাম ফিলিস্তিনের এই অঞ্চল সম্পর্কে নবীজি কয়টা ভবিষ্যৎবাণী করেছেন জোরে বলেন কয়টা আরে এই অঞ্চলকে এই অসভ্য দখলদাররা দখল করে ফেলছে এদেরকে দখলদার বলেছি কেন এদেরকে দখলদার এই কারণে বলছি মনে করেন এই বারোকটার এলাকায় আপনার ছয় কাঠা জমি আছে এখন আরেকজন এসে এই ছয় কাঠা জমির উপর সাইনবোর্ড লাগাইয়া দখল করে ফেলেছে এখন ওই এক্স ওয়াই জেড ওই ব্যক্তিকে আপনি কি ভূমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন কি বলবেন ফিলিস্তিনের এক ইঞ্চি মাটিও এক ইঞ্চি মাটিও ইসরায়েলের ইহুদিদের না এরা দখলদার অটোমান সাম্রাজ্যের যখন পতন হয়েছে তুর্কি খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে ফিলিস্তিন সহ এর আশপাশ লেবানন জর্ডান সিরিয়া আজারবাইজান আম্মান বাহরাইন এই অঞ্চলগুলো ব্রিটেনের কাছে চলে যায় ব্রিটেন এবং ফ্রান্স এরা ভাগাভাগি করে ওই অঞ্চল শাসন করত তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি মধ্যপ্রাচ্যে তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব পশ্চিমারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য এবং সকল ষড়যন্ত্রের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা আপনারা বলবেন এই কথাটা আমি কেন বললাম তো ইসরায়েলের ইহুদিদের জন্য তাদের যদি এত মায়া থাকে তো যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদিদের জন্য তাদের এত বড় দেশ এত বড় দেশে যে কোনো একটা স্টেট তারা তো চাইলে ইহুদিদের জন্য দিয়ে দিতে পারে দিবে না চাইলে দিতে পারে না পারে কিন্তু দেয় না কেন কারণ ওই মার্কিনিরা ভালো করেই জানে ইহুদিরা হচ্ছে দুনিয়ার বিষফোরা জাতি এরা যেখানেই যায় সেখানেই পেস লাগায় পৃথিবী সৃষ্টির পর থেকে এই ইহুদিরা যেখানেই গিয়েছে সেখানেই কোনো না কোনো ঝামেলা লাগায় দিয়েছে মার্কিনিরা পশ্চিমারা চায় বিশ্ব শাসন করতে এজন্য কূটনৈতিকভাবে তারা ষড়যন্ত্র করেছে এই মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম দেশ আছে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে পশ্চিমাদের কাছে মাথা নত করাইয়া রাখতে হলে তারা তো পশ্চিম থেকে এসে সরাসরি পারবে না
এইজন্য এখানে তাদের শক্তিশালী কোনো মিত্র দরকার এইজন্য ইসরায়েলকে তারা এখানে ব্যবহার করছে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ঘাড়ের উপরে বসায়া দিয়া এই ইসরায়েলের মাধ্যমে তারা অস্ত্রের বিজনেস করছে কি সুন্দর সিস্টেম পশ্চিমারা তেল কিনে এই মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব থেকে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তো পশ্চিমাদের একটা থিওরি হলো আমি শুধু ডলার দিব তেল কিনবো তুমি ডলার পাবা আর আমাকে ডলার দিবা না এমনটা তো হতে পারে কি কূটনীতি কি সরজক কি কূটনৈতিক খেলাটা খেললো এখানে দেখেন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ঘাড়ের উপর চাপায় দিল ইরানের সাথে ইসরায়েলের ঝামেলা পাকায় দিল পাশাপাশি সুন্নি শিয়া ঝামেলা দিয়া মুসলমান মুসলমানের ঝামেলা লাগাইলো তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখান থেকে তারা তেল কিনে এদেরকে বলল তোমরা শুধু তেল বিক্রি করলে হবে তোমাদের অঞ্চলের সামরিক শক্তিও নিশ্চিত করা দরকার আমার কাছে অস্ত্র আছে তুমি অস্ত্র কিনো কি টেকনিক করলো আমেরিকা তার অস্ত্র বিক্রি করলো আর অস্ত্র বিক্রি করে ডলার নিল আবার তেল ক্রয় করে তারা ডলার নিল অর্থাৎ আমেরিকার নীতি হলো আমি শুধু দিয়ে যাব আর তুমি কিছু দিবা না এমনটা তো হতে পারে না তুমিও কিনো আমিও কিনি একটা ভারসাম্য রক্ষা হোক তো ইসরায়েলের ইহুদিদেরকে তারা এখানে চাপায়া দিয়েছে ১৯৩০ সালের পরে হিটলার নাম শুনেছেন তো আপনারা হিটলার এটা কাম করছে কি একাই ৬০ লক্ষ ইহুদি মারছে কয় লক্ষ হিটলার যখন ইহুদি নিধন যজ্ঞ চালালো তখন ইউরোপ থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা জাহাজে করে করে মধ্যপ্রাচ্যে আসা আরম্ভ করলো কারণ পশ্চিমারা ভেটু দিয়েছে মধ্যপ্রাচ্যেই তোমাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব পশ্চিমাদের একটা নীতি হলো তারা আভ্যন্তরীণ রাজনীতিতে একজন আরেকজনের বিরোধী হলো পররাষ্ট্রনীতিতে তারা এক পররাষ্ট্রনীতিতে তাদের এক যেমন দেখেন জো বাইডেনের প্রধান প্রতিপক্ষ হচ্ছে নাম কি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একজন আরেকজনের প্রধান প্রতিপক্ষ আভ্যন্তরীণ রাজনীতিতে একজন আরেকজনের বিরোধিতা করে কিন্তু দেখেন ইসরায়েল হামাস যুদ্ধে তাদের পররাষ্ট্রনীতি বক্তব্য একরকম না আলাদা একরকম না আলাদা একরকম তো ৩০ সালের পরে বিভিন্ন জায়গা থেকে এই পশ্চিমাদের ভেটুতে বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে জড়ো করা হলো এই ফিলিস্তিনি ভূখণ্ডে তখন এরা চাষাবাদ করত শুনতেছেন তো আপনারা চাষাবাদ করত আস্তে আস্তে ইহুদিদের সংখ্যা এখানে বাড়তে লাগলো পশ্চিমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৪৮ সালে দখলদার এই ইহুদিরা মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে একটা অবৈধ রাষ্ট্রের জন্ম দিল একটা জারজ রাষ্ট্রের জন্ম দিল আমাদের বাংলাদেশের পাসপোর্ট যারা পাসপোর্টধারী দেখবেন পাসপোর্ট পড়লে দেখবেন সব দেশে যেতে পারবেন এক দেশে নিষেধাজ্ঞা আছে পাসপোর্টে কোন দেশে যেতে পারবেন না ইসরায়েল বাংলাদেশও ইসরায়েলকে এখনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই ৪৮ সালে এই অবৈধ রাষ্ট্রের জন্মে হলো এবং দিন দিন তারা ফিলিস্তিন সহ এদিকে মিশরের কিছু অঞ্চল লেবাননের কিছু অঞ্চলকে তারা তাদের অঞ্চলে ঢুকাইয়া ফেলেছে এই ইহুদিগুলোকে সবসময় পশ্চিমারা সহযোগিতা করেছে যখন ইসরায়েল আর হামাসের যুদ্ধ লাগলো তখন দেখেন জো বাইডেন তাদের পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন তারে এমন চেঁচা ছেঁচছে হ্যাঁ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার নিজের পায়ের তলায় মাটি আছে সেও ইহুদিদের পক্ষে তো দেখা গেল ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন আরম্ভ করার পরে হামলা আরম্ভ করার পরে কাফিররা সব তাদের পক্ষে আছে না নাই কাফির কাফির কথা বলেন না কেন কাফির কাফির ভাই ভাই আমাদের রাষ্ট্রপ্রধানরা আমাদের খলিফারা শুধু বিবৃতি দিয়েছেন কেউ কেউ আবার ত্রাণও পাঠিয়েছেন আর ওইদিকে জো বাইডেন বেচারা কি করেছে রণতরী পাঠিয়েছে আবার নিজে সফরও করেছে গতকাল আবার ঋষি সুনাক এসেছে আমাদের খলিফারা বিবৃতি আর ত্রাণ পাঠানো ছাড়া অন্য কিছু করতে পারছেন না ইহুদিদের সংখ্যা হচ্ছে ৮০ লক্ষ
কত লক্ষ আপনারা কথা বলছেন না কেন কত লক্ষ বর্তমান দুনিয়ায় মুসলমানদের সংখ্যা 200 কোটি ইহুদি 1 কোটিও না মুসলমানের সংখ্যা 200 কোটি আর ইহুদির সংখ্যা 80 লক্ষ এখন 80 লক্ষ ইহুদিদের জন্য 200 কোটি মুসলমানরা তাদের ঈমান এত দুর্বল হয়েছে যে তারা আকাশের পানে তাকায় আছে দেখে আবাবিল আল্লাহর তরফ থেকে আসে কিনা এখন আবাবিল যদি আসেও গজব হয়ে ইহুদিদের উপরে আসবে না গজব হয়ে 200 কোটি মুসলমানদের উপরে আসবে কারণ 200 কোটি মুসলমান নির্যাতিতদেরকে দেখেও মুসলিমদের পক্ষ হয়ে তারা ভালোভাবে তাদেরকে সমর্থন দিতে পারে শুধু পশ্চিমারা ইহুদিদের পক্ষ নেয় নাই আমাদের পাশের দেশের দাদা আছেন না পাশের দেশের দাদা আছেন না দাদাও কিন্তু পক্ষ নিয়েছে এবং দাদা আরেকটা কথা বলেছেন আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে দাদাকে বলতে চাই দুনিয়াতে সব সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা তো আপনি আর আপনার আরএসএস এটা কেন বলেছি কারণ ভারত মুসলমানদের ছিল মুসলমানরা ভারত 800 বছর শাসন করেছে মুসলমানদেরকে সন্ত্রাসী বলেন কোন যুক্তিতে 800 বছর আমরা ভারত শাসন করলাম কখনো কোন মন্দিরে আমরা হামলা চালিয়েছি না কথা বলেন হামলা চালিয়েছি না কখনো কোন অমুসলিমকে মুসলমান জোর করে ধর্মান্তরিত করেছে না কোন অমুসলিমের উপর হামলা করেছে না মুসলিম শাসনের ইতিহাসে এমনটা কেউ দেখাতে পারবে না 70 বছর হয়েছে তারা দেশ চালায় ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে তারা এখন দেশ চালায় এই 70 বছরে তারা কি করেছে আমাদের বাপরি মসজিদ দখল করে বাপরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে তাহলে সন্ত্রাসী আমরা নই সন্ত্রাসী হচ্ছে তারা যারা মুখে মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তলে তলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারাই হচ্ছে দুনিয়ার আসল সন্ত্রাসী মুসলমান সন্ত্রাসী নয় আবার আমাদের সমাজের আশেপাশে দেখবেন দাদা বাবুদের গোলাম আছে কিছু ইসরায়েলের পক্ষে যে দাদা বাবুরা পক্ষ নিয়েছেন আবার ওই দাদা বাবুদের গোলামি বাংলাদেশে কেউ যদি করে তাহলে বাংলাদেশের মুসলমানদের ঈমানের দায়িত্ব হলো সেই নেতা নামক খেতাকে জাতীয়ভাবে বয়কট করা কারণ সে ইসলাম এবং মুসলমানদের দুশমন সম্মানিত ভাইরা এখন একটা কঠিন সময় আপনারা ভাবতে পারেন যে এই মুহূর্তে কি হবে কি হতে পারে মুসলমান আল্লাহ ছাড়া কখনো কাউকে ভয় পায় না বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা এটা পুনরুদ্ধার কাফিরদের থেকে পুনরুদ্ধার করা এটা কোন যুগেই সহজ সহজ ছিল কোন যুগেই সহজ ছিল কাফিরদের বিরুদ্ধে বাইতুল মুকদ্দাসের বিজয় যুগে যুগে এসেছে অস্ত্র দিয়ে নয় সামরিক বল অর্থবল জনবল দিয়ে নয় বরং যুগে যুগে বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে কয়টা জিনিস বললাম ঈমান আর কেমনে এসেছে এবার একটা ঘটনা শোনাবো মনোযোগ আছে তো আপনাদের শুনেন কিভাবে বাইতুল মুকদ্দাস ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে মুসা নবীর সময়ের ঘটনা আপনাদেরকে বলছি মুসা নবী এবং তার উম্মতদের উপরে যখন ফেরাউন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন যেতে 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 লোহিত সাগরের সামনে চলে আসলেন এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন ও তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মতদেরকে পিছন থেকে ধাওয়া করলো ধাওয়া করতে করতে যখন তাদের কাছাকাছি পৌঁছে গেল মুসা নবীর উম্মত বললেন হায় 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 সামনে সাগর সামনে গেলেও এখন মারা যাব পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলেও এখন মারা যাব সামনেও মরণ পিছনেও মরণ যাব এখন কোন দিকে মুসা নবী বললেন ভয় পেও না হতাশ হয় না
ফেরাউন কেও ভয় করো না সামনে থাকা সাগর সাগরের পানি কেও ভয় করো না ভয় করতে হবে কাকে কারণ সে আল্লাহর শক্তি কম না বেশি সে আল্লাহ আমাদেরকে পথ বাতলে দিবেন পথ দেখায়া দিবেন আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দিলেন মুসা নবী তার উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন আর ফেরাউন তার বাহিনীকে সাগরের মাঝখানে না পানিতে না কানে চুবানে খাওয়ায়া দুনিয়া থেকে যিনি ধ্বংস করে দিলেন তিনি কে আল্লাহ এতটুকুন ঘটনা আমরা সবাই জানি কিন্তু এর পরে কি হলো মুসা নবী যখন তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন এবার ঘটনাটা কি ঘটলো শুনেন মুসা নবীর উম্মতদের কাছে অল্প কিছু খাবার দাবার পানীয় ছিল মুসা নবীর উম্মত তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে চলে এসেছেন কোথায় যাবেন কোথায় বসবাস করবেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীকে জানালেন ও আমার নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি অর্থাৎ শামের এই অঞ্চল ফিলিস্তিনের মসজিদে আকসার আশেপাশের এই অঞ্চলকে বলা হয় শাম এই অঞ্চলকে কি বলা হয় এই অঞ্চলটাকে কোরআনের পাঁচ জায়গায় বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা আল্লাহ বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে ওই আরদুল মুকাদ্দাসায় চলে যাও আপনারা কেউ কেউ বললেন সুবহানাল্লাহ আর মুসা নবী বললেন নাউজুবিল্লাহ এখন আপনারা বলবেন হুজুর নাউজুবিল্লাহ বললেন কেন কারণ হলো ওই সময় ওই শামের অঞ্চল বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছিল আমালেকা সম্প্রদায়ের কাফেররা বর্তমান সময়ে যেমন আমেরিকা ইসরায়েল সামরিক পরাশক্তিতে তারা শক্তিশালী মুসা নবীর সময়ে আমালিকা সম্প্রদায় তারা ছিল সামরিক শক্তিতে দুনিয়ার নাম্বার ওয়ান তারা ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সহ এই পবিত্র অঞ্চলকে দখল করে রেখেছিল আর আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মত নিয়ে ওই কুফফারদের বিরুদ্ধে জিহাদ করো লড়াই করে পবিত্র মসজিদ কাফিরদের থেকে উদ্ধার করো পবিত্র ভূমি উদ্ধার করো এখন ওই কাফিরদের সৈন্যবল অর্থবল সামরিক শক্তি ইমানদারদের চেয়ে কম না বহু গুণে বেশি আর এইদিকে মুসা নবীর উম্মত অস্ত্র শস্ত্র নাই খাবার দাবার নাই পানি নাই গরিব এই উম্মত দুর্বল এই উম্মতদেরকে নিয়ে আল্লাহ বললেন ওই শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা এবং আশেপাশের অঞ্চল পুনরুদ্ধার করো মুসা নবী বললেন এটা কিভাবে সম্ভব কারণ তারা সামরিক দিক থেকে অনেক শক্তিশালী আল্লাহ তখন বললেন তাদের সামরিক শক্তি যত বেশি হোক না কেন আল্লাহর যে সৈন্যবল আছে আল্লাহর যে শক্তি আছে সেই শক্তির কাছে গোটা দুনিয়ার সকল শক্তি নগণ্য ঠিক কিনা আল্লাহ বললেন মুসা ভয় পেও না তুমি শুধু তোমার উম্মত নিয়ে আমার পথে লড়াইয়ের জন্য যাও লড়াইয়ের জন্য গেলে আমি ফেরেশতা পাঠায়া ওই ভূমির বিজয় আমি তোমার উম্মতের জন্য লিখে দিব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ মুসা নবী এবার খুশি হয়ে গেলেন মুসা নবী এবার তার উম্মতদেরকে আল্লাহর দেওয়া সুসংবাদ শুনালেন এই ঘটনা আল্লাহ কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদার একুশ নম্বর আয়াত থেকে তুলে ধরলেন আল্লাহ তাআলা বললেন মুসা নবী তখন তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতান লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন মুসা নবী বললেন হে আমার সম্প্রদায় আল্লাহ বলেছেন এই আরদুল মুকাদ্দাসায় পবিত্র ভূমিতে আমরা যেন প্রবেশ করি কাফিরদের বিরুদ্ধে লড়াই করি মসজিদে আকসা এবং এই পবিত্র অঞ্চল যেন আমরা পুনরুদ্ধার করি ভয় পেও না আল্লাহ বলেছেন আল্লাতি কাতাবাল্লাহু লাকুম এই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছে সুসংবাদ পাওয়ার পরেও মুসা নবীর এই উম্মত কি বেয়াদবি করলো শুনেন তারা তখন জবাব দিল قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى بقول له يا موسى
ওই অঞ্চলে গিয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা এবং ওই পবিত্র ভূমিকে আমরা পুনরুদ্ধার করতে পারব না কারণ ওই অঞ্চলকে শাসন করে অত্যন্ত প্রতাপশালী এক সম্প্রদায় তাদের বিরুদ্ধে লড়াই করার কোনো শক্তি বা সামর্থ্য আমাদের নাই বেশিরভাগ লোক যখন এই কথা বলল মুসা নবীর উম্মতের মধ্যে মাত্র দুইজন ঈমানদার তারা তখন ঈমানী কণ্ঠে ঘোষণা দিলেন কয়জন এদের মধ্যে একজন ছিলেন ইউসা বিন নুন আরেকজন ছিলেন কালিব এই দুইজন তখন বললেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিম দখলু আলাইহিমুল বাবা ফাইযা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওই দুইজন বললেন হায় 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 এমন বেয়াদবি তোমরা কেমনে করলে যেখানে আল্লাহ বলেছেন ওখানে জিহাদে গেলে আল্লাহ তোমাদেরকে বিজয় লিখে দিবে সেখানে তোমরা এমন কথা কেমনে বললে আল্লাহর উপর ভরসা করে জিহাদে যাও তাহলে ওই অঞ্চলের বিজয় আমরা পেয়ে যাব কারণ ওয়াদা যিনি করেছেন তিনি কি কিন্তু না মুসা নবীর উম্মতের বেশিরভাগের কথা হলো আমরা কষ্ট করে লড়াই করতে পারবো না তারা তখন মুসা নবীকে বলল ফাযহাব আনতা ওয়া রব فقاتلا إنا هنا قاعدون তুমি আর তোমার আল্লাহ মিলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো আমরা একটু দর্শক সারিতে এই দৃশ্য দেখি নাউযু বিল্লাহি মিন শাস্তি চলে আসলো কি শাস্তি আল্লাহ পরের আয়াতে বলছেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন আল্লাহ বললেন মুসা তোমার উম্মতকে এত বড় সুসংবাদ দিলাম তাও তারা মানলো না তোমার উম্মতের জন্য শাস্তি হলো যেখানে তারা আছে এই তিহ প্রান্তরে চল্লিশ বছরের বন্দিত্ব দশা তারা গ্রহণ করা লাগবে কত বছর ইয়াতীহুনা ফিল আরদ এই চল্লিশ বছর তারা জমিনে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করবে কি শাস্তি এসেছে চলেন এরা প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে সূর্য উদিত হওয়ার পর ভোরবেলায় তারা মিশরের উদ্দেশ্যে তাদের বাড়ির উদ্দেশ্যে তারা হাঁটা আরম্ভ করে সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয় সূর্যাস্তের সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যায় আবার ওই জায়গায় আছে কি মুশকিল কি উন্মুক্ত কারাগার এই মুসিবত আসলো কত বছরের জন্য তিন বছর পরে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন কয় বছর পরে এরপরে বনি ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করলেন ইউসা বিন নুন আলাইহিসসালাম শাস্তি চলতে লাগলো বেশ কিছু মানুষ মারাও গেলেন নতুন প্রজন্মের আগমনও ঘটলো এরা দেখলো এই মুসিবত থেকে আর রেহাই পাওয়ার কোনো উপায় তৌবা করলো তাদের তৌবা আল্লাহ কবুল করলেন শর্ত দিলেন শর্ত হলো ওই পবিত্র অঞ্চল বাইতুল মুকাদ্দাস যে কাফিররা দখল করে রেখেছে আর এই অঞ্চল পবিত্র ভূমিকে এরা যে দখল করে রেখেছে এটা পুনরুদ্ধার করার জিহাদে যেতেই এরা রাজি হয়ে গেল এবার যুদ্ধের কমান্ডার যুদ্ধের সেনাপতি হলেন ইউসা বিন নুন আলাইহিসসালাম আল্লাহু আকবার শুনেন একটা আশ্চর্যজনক ঘটনা ইউসা বিন নুন আলাইহিসসালাম গেলেন ওই পবিত্র ভূমিতে লড়াই হবে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বুখারী শরীফের হাদিস এসেছে যুদ্ধ করতে 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 আসরের সময় দিনটা ছিল জুমার দিন কোন দিন জুমার দিন আসরের সময় ইমানদাররা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছেন সুবহানাল্লাহ কিন্তু একটা সমস্যা দেখা দিল সমস্যা হচ্ছে এই এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার আর সেই সময় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার এখন সৌরবৎসর অনুযায়ী রাত ১২টা হলে আমরা পরের দিনের গণনা শুরু করি কিন্তু চন্দ্রবৎসর হচ্ছে সূর্য ডুবে গেলেই সন্ধ্যা থেকে ওই পরের দিনটা গণনা শুরু হয়ে যায় ইউসা বিন নুন আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন হায় হায় এখন যদি জুমাবার আসরের সময় যদি সূর্য ডুবে যায় আর যুদ্ধ যদি অমীমাংসিত থাকে মীমাংসা যদি না হয় যদি আমরা বিজয়ী না হয় তাহলে তো সন্ধ্যার পরে যুদ্ধ করা যাবে না কালকে সারাদিন যুদ্ধ করা যাবে না রবিবারে কাফেরদের সামনাসামনি হবো এখন রবিবারে যদি তারা আরও বিরাট বড় প্রস্তুতি নিয়ে চলে আসে তাহলে তো অন্যরকম পরিস্থিতি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে
তখন তিনি কি করলেন ইউসা বিন নূন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন তাকিয়ে বললেন বুখারীর হাদিস ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তুমি আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানি এবার তিনি আকাশের দিকে তাকায় বললেন আল্লাহুম্মা হে আল্লাহ মুসলমান সুসময়ে দুঃসময়ে কাকে ডাকে আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা আমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা পুনরুদ্ধার করার আগ পর্যন্ত যুদ্ধে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য সূর্য তুমি থামিয়ে দাও মসজিদে আকসা পুনরুদ্ধারের যুদ্ধে পৃথিবীতে এই এক ব্যক্তির দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এবং মাত্র একবার আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছেন তিনি বললেন আল্লাহুম্মা ইহবিসহা ইহবিসহা আলাইনা আল্লাহ সূর্যকে থামায় দাও ইমানদারদের ঈমান এই চেতনা দেখে আল্লাহ এত খুশি হলেন আল্লাহ সূর্যকে বললেন হে সূর্য তুমি আজকে ততক্ষণ পর্যন্ত স্টপ হয়ে যাও এই পবিত্র মসজিদ কাফিরদের থেকে ইমানদাররা দখল করার আগ পর্যন্ত সূর্য তুমি স্থির হয়ে যাও সুবহানাল্লাহ সূর্য স্থির হয়ে গেল ইমানদাররা কাফেরদেরকে হটিয়ে দিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসায় ইমানি পতাকা উড্ডয়ন করে দিলেন আল্লাহু আকবার ভয় পাবেন না ভয় পাবেন না ভাবছেন ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র মিসাইল আছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে আরে আমাদের পূর্বপুরুষরা তো কাফেরদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন অস্ত্র দিয়ে নয় ঈমান দিয়ে অচিরেই ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই ভূমি সহ মসজিদে আকসা মুসলমানরা পুনরুদ্ধার করে ইসলামের পতাকা সেখানে উড়াবে ঈমান দিয়ে ইনশাআল্লাহ আমরা ইমাম মাহদির দেখা যদি পাই তার শরীক হব আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করেন আমিন তামাম দুনিয়ার কুফফারদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ